আজ এ নবী চুকি কুটে পাড়ি আল্লাহর দিকে মরে উদ্ধার বলি এত দিন আমি এত সুস্থ খাইতে পারি না কিন্তু তোমার জবান দিয়া যখন আমি তোমার নামের জিকির আবার কুদরতিষ্টা বেতে যাস

সবাই চলে গেছে আমরা চলে গিয়েছে আমরা তাতে চাই না আয়ু আয়ু বিবরিজ ভিদাইনে বিভিন্ন জয়ন্তী সীমা আপনি কাম না করো তো আর রুমালে যদি মার কাছে মার গায় বাবার কাছে আশ্রয় আমার বাবা শুধু সন্তানকে পাহাড় করে বাইরের কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন তার আদর বিবি সারা কেউ ও ধর্মালি আমার বিবির আমার কাছে থেকে চলে যাইতেছে রে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না মালি

দুনিয়া মনিয়া কলবাৰ নহ বজাৰ গুজৰ খৰিদাৰ নহ বজাৰ গুজৰ হৰিদাৰ নহ

জাতীর মাতার আর আরসাতুল আম্বিয়াহ যোরামায়ে کرام দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শায়খ মুহিদ্দিন মুরব্বিন اعزম আমার শুভবেষিকরে যার টুকরা যুব বন্ধু হ্যাঁ ইসনায়ে ছোট ভাই পরদার অন্তরের শ্রদ্ধেয় সম্মানিত মাওবানা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কো শুকুর সুজুদ জি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে সান করে অনুগ্রহ করে দামী একটি মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন

जनाबे हजरत मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমি পবিত্র কোরআন এর থেকে একটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর जिंदानी बरा शंख অগুনিত অমিয় বারে একটা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিস কে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে ও আপনাদেরকে আমল এ দেশর তৌফিকুন শাহ আসলে আমাকে কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছেন সেই বিষয়টা হচ্ছে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ আসলে মানুষের তবি এমন একটা পরিস্থিতি যখন সুখ চলে আসে তখন বান্দার দিনদারিত্ব থেকে চলে যায় অথবা আবার যখন বান্দা যখন বিপদের সম্মুখীন হয় আবার দিনদারিত্ব থেকে চলে যায় ওই ব্যক্তি দিনের উপর থাকা তার পক্ষে সম্ভব হয় না অথবা বিভিন্ন কারণবশত ব্যক্তি দিন উপর দিনের উপর টিকে থাকতে পারে না তেজন্য চাই আপনার উপর মুসিবত আসুক অথবা সুখ আসুক আর দুঃখ আসুক সব সময় কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে আপনি যে কাজটা করবেন না কেন যে আবাদতটা করবেন না কেন উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ বলেন ওয়া মা উমিরু ওয়ামা ওমেরু ইলা মিয়াবদুল্লাহ মুফলি নালাহুদি আপনি এবাদত করবেন ভ্যান ভ্যান সবকিছু উদ্দেশ্য বাল্দার এখন আপনি শোকী আছেন এই জন্য আপনি কি ভুলে যাবে তাহলে কিন্তু আপনার পক্ষী দিনের উপর থাকা সম্ভব হয় আসলে মানুষ স্বভাবগত এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বান্দা যখন আল্লাহ তাআলা নিয়ামত পায় নিয়ামত পায় তখন ব্যক্তি খুব খুশি থাকে আর ওই ব্যক্তিকে যখন আল্লাহর নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করা হয় রিজিক کمانর মাধ্যমে ওই ব্যক্তি তখন একটাই জবাব দেয়

আমার রব আমাকে কি করেছেন সম্মানিত করেছে আবার যখন বান্দাকে রিজিক একটু কমের দেওয়ার মাধ্যমে যখন পরীক্ষা করে ব্যক্তি বলে আল্লাহ কি আমাকেই দেখছে ওয়া আম্মা ইযা মা বতালাহু ফকদর আলাইহি রিযকাহ ওই ব্যক্তি বলে যে আল্লাহ আমার রিজিক কমিয়ে দিয়েছে ওয়ায়াকুল রব্বি আহালান আল্লাহ আমাকে নিঃস্ব করে দিয়েছে তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা আসবে পরীক্ষা আসলে আপনার ধৈর্য ধারণ করতে মুসিবত আসবে মুসিবতের মধ্যে আপনার সবর করতে হবে আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য ছাও ধৈর্য এবং নামাজের মাঝে এজন্য আপনি সুখে থাকবেন আল্লাহকে স্মরণ করবেন তাহলে আপনার পক্ষে সম্ভব হবেন এজন্য যারা স্বার্থের জন্য আল্লাহকে মহব্বত করে তারা দিনের উপর চলতে পারে না বরং মানুষের কাছে তারা ভালো হতে পারে না দুনিয়ার মধ্যে যে লোকটা স্বার্থ বড় লোক মানুষের মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারে এজন্য একটা প্রবাদ আছে বসন্তের কুকি যখন বসন্ত যখন সময় চলে আসে বসন্ত মাস যখন চলে আসে তখন দেখবেন কুকিল বিশেষ ডাক ডাক দেওয়া শুরু করে তো ওই সমস্ত মানুষের মধ্য থেকে যারা বসন্তের কোখিলের অবদান রাখে অর্থাৎ স্বার্থের জন্য মহব্বত করে স্বার্থে মানুষকে রাখে তখন মানুষ ওই মানুষকে মহব্বত করে তেজন্য সর্ব অবস্থা আল্লাহকে বিশ্বাস করতে হবে মহব্বত করতে হবে আর ওই বিষয়ের উপর আল্লাহ যেহেতু দুর্বল বানাই দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আফুলিকা হালুআন ইযা মাসসাহুল খায়রু জাযুআন ওয়া اذا মাসাল খায়রু মানুআন ওয়া اذا মাসাল শাররু বান্দা কিছুদিন সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে যখন বান্দাকে নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করা হয় বান্দা বখিল হয়ে যায় ওয়া اذا মাসসাহু আর বান্দাকে যখন কোনো অনিষ্টকর মাধ্যমে যখন পরীক্ষা করে ওই ব্যক্তি হতাশ হয় সেজন্য পরীক্ষা আসবে মুসিবত আসবে ধৈর্য ধারণ করতে হবে الله تعالى بولين إنما يوفى الصابرون أجرهم إنما يوفى الصابرون أجرهم بغير حساب আল্লাহ বলেন যখন আমি আল্লাহ কোন পরীক্ষা করব ওই ব্যক্তি মুসিবতের মধ্যে যখন বান্দা আল্লাহ তালাকে স্মরণ করবে ভুলবে না বান্দার মুসিবত চলে আসছে কিন্তু বান্দা ওই মুসিবত পাইয়া তারপর আল্লাহকে ভুলে নাই ধৈর্য ধারণ করেছেন আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে প্রতিদান দান করব আরে নবীর উম্মতের দল এজন্য ধৈর্য একটা বড় একটা সম্পদ যার মধ্যে ওই ধৈর্য সম্পদটা যার মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন এর নবীর উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী ও ইসমাইল আলাইহিস সালাম দর্জি দৃষ্টান্ত কায়েম করলেন রহমাতুল লিল আলামিন দরজে দৃষ্টান্ত কেম করলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরে দৃষ্টান্ত কেম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আয়ুব আলাইহিসসালাম আয়ুব নবী টাকা পয়সব আপন সন্তানের অবব না শয়তান কিন্তু আইয়ুব পায় সালাম মেমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ওপরে আল্লাহ জিকির সারা যেন খালি না যায় শৈতানের মাথা গরম হয়ে গেল এত আবাদত আয়ুব করবে কেমন করে হয় আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়েই পুনে তোমার আবাদত করে তোমার একটু সন্তানের মায়েই পুরে তোমার আবাদত করে আল্লাহ কই না আয়ুব যে আবাদত করে একমর তো আমার মহব্বত আর ধৈর্যের সাথে আবাদত করে বলে না না কই দেখ পরীক্ষা করে সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিল

আয়ত নবি ডাক ডাক কয় আলহামদুলিল্লাহ ইবলিস বলে নাউযু বিল্লাহ বল বল আলহামদুলিল্লাহ কে আয়ত নবি ডাক ডাক কয় আলহামদুলিল্লাহ বল কারুন আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদের কারণে আবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো আজকে আমার সম্পদ নাই আবাদতের মধ্যে কোন টেনশন নাই

করত এতোদিন আমি এত সুস্থ খাইতে পারি না কিন্তু তোমার জবান দিয়া যখন আমি তোমার নামের জিকির করে আবার পুতার আসきゃ আবার জিবর মুক্তি पुகாে কেমন শরণ করব রে মালিক আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় নির্মাণ করতেছেন হঠাৎ করে তাকায় থেকে তার সকল জীবরা তার সামনে বলেন আর আমরা আপনার গলা তাকব না আপনি আমাদের কি তালাক সবাই চলে গেছে বিভিন্ন যাইতে সিনা কান্না করুয়ের মালিক দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কায় বাবার কাছে আশ্রয় আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে বায়ের কাছে কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন তার আদর বিবি সারা কেউ ও ধর্মালি আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে রে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না

ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর একমাত্র বিবি রহমা একমাত্র বিবি রহমা গরামের মানুষ রহিমা ওই মুল্লাম হল রহমা ইউসুফ নবীর কন্যা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে আয়ুব নবী বলেন সবাই চলে গেছে তুমি কেন না কেন তুমি কেন যাও না বিবি রহমান আবু বিবি বাজারে কান্না করে আল বড় পয়গম্বর আমার বাবা ইউসুফুর কন্যা তবে আমার তো এমন কোনো ফুজি নাই কারণ ওই যে হাসরের মাঠটা কোটনে একটা পরিস্থিতি হবে সূর্যে তাদের জমিনটা হয়ে যাবে তামা অপর দিকে আল্লাহ তালার এমন একটা অপর দিকে আমার আল্লাহ তালা আজাব একটা কঠিন হুঙ্কার দিবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার ওই যে এমন একটা কঠিন একটা পরিস্থিতি হবে আল্লাহ তাআলা বলবেন বলবিনাজ

শুধু তাই না ওই যে এমন একটা কঠিন পরিস্থিতি হবে ওই দিন যদি আমি রহিমা কে আল্লাহ কাট করে তার করাইয়া যদি বলে রহিমা তুমি যে আসছো আজকে তুমি কি আমলের মাধ্যমে এসেছ আমি বলবো আল্লাহ আমার তো এমন কোনো আমল নাই তবে আমি আপনার আদর একজন পায়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো আপনার দিয়ে মায়ের নজর দিয়া তা খাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে এজন্য আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে আল্লাহর মুসিবত আসবে মুসিবত আসার পর আপনার ধৈর্য ধারণ করতে হবে এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন অতএব এই ধৈর্য যদি হয় আমার আপনার ভিতরে আদব লাগবে কি লাগবে আদব লাগবে আজকে কোরআনের আয়াত কে পরিপূর্ণ গ্রহণ করা একটা আদবের একটা বিষয় পাশাপাশি সম্মানের না আদবের অনেক আদব আল্লাহ চলতেছেন গোনাগারেন এক না প্রতিদিন মদ্রাডা কানায় যায়

মদরাত দেখা নাই অমুক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছা দাও হাসান বসে গভীর রাতে মদরাত ডাকা নাই চলে গেলেন গেটের সামনে দাঁড়ানোর পর সব মদ পান করে চিনে দেশের বড় হুজুর একানে কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কি চাদা বা তারা ভালো করে চিনে ভালো আলেমের কাছে গোপনে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে দোয়া নেয় যেই কারণে এত গজবের দোয়া করা হলো একটা গজব ওদের মাথায় পড়ে না ওই যে কুটি কুটি টাকা দান সটকা করে আবার ভালো ভালো আলেমদের কাছে দোয়া নেন ওই যুবক করে হাসান বসরি গভীর রাতে মাদ্রাসায় কানায় চলে গেলেন হাসান বসরি বলেন বিশার নামের এই যুবক ওখানে আছে কিনা বলে হাস মাতবান করে মাতাল হয়ে পড়ে আছে বলে হু শাসলে আমার সালাম জানা দাও এ বিশাল আসছে বড় হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটা মোটি ফেরে সে আল্লাহ আলীর সামনে হাজির এই যুবক আসো তোর হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও আল্লাহ ওয়ালাদের সোহবত গেলে অ্যাকশন শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর গেলে অ্যাকশন শুরু হয় এই যুবক যখন আল্লাহ রুমি হাসান বসিনের হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করছো যার জন্য তল কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা কা আর বিলাকা গে বাড়িতে হেফাজত করে কিছি বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বলো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা না হাসান মুসলি তাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমে আজম লেখা আল্লাহ বলে জুবা তো কর আল্লাহ আল্লা তোর সম্মান বাড়া দিবে যুবক তো করলো এখন বিশাল শুধু শুধু বিশাল না এখন তার নামের শেষ হাফিও লেখা হয় এই বিশর হাফি কেমন আল্লাহর মারেও হাসিল করেছেন এই বিশর হাফি খালি পায়ে জুতা পরিদান করে না খালি পায়ে হাঁটে আরে বিশর হাফি তুমি জমির হাটু কিন্তু জুতা পরিদান নাই কেন বিশর হাফি বলেন এই জমিটা আমার নবী জুন যায় নামাজ বানাইয়া দিয়েছেন আমি ওই জমিনের মধ্যে হাটে আমি পায়ে জুতা পরিধান করে হাট ব্যাটা বেআবি হয়ে যা এরে নবীর উম্মতের দল ওই বিশ্বে হাফি বলেন আমি যদি জুতা লাগাইয়া জমিনের মধ্যে হাটে একটা চূড়ান্ত পর্যায়ে বেআব হয়ে যা চরম পর্যায়ে বেআব হয়ে যায়। এই বিশ্বে হাফি একদিন চলে গেলেন এই সময় একজন ফতিহুল উম্মাম ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাই দরজ গাই খানে গাই ইমাম আহমদ বিন হাম্বুল বিশাহাপিকে দেখার পর দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ এত দামি আবার কি আসলে যে তাকে তো সম্মান করে লাগবে বিশ্বাহা বিদায় হর পর ছাত্র বললে হজরত তাকে সম্মান ইমাম আহমদ বিন হাম বল বলে ছাত্রবাই শুনে নাও তোমরা কি শুন নাই বুজুর্গ বিশ্বাহা ভিতিনি আস্তে 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 হজরত আফ্রুল আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে রে ছাত্র ভাই শুনে নাও আমি আলেমের লাইনে যদিও আগানো কিন্তু মারেফতের লাইনে বিশ্ব হাফি আমার থেকে আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করিত হজরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্রী হয়ে গেলেন বিশ্ব হাফি দুর্বার যাবে কিছু প্রশ্ন করার জন্য ও ছাত্র ভাই

يا أيها الذين آمنوا إن تتقوا الله جعل لكم فرقانا فرقان شفاط ما معنى الفرقان هو نور من إله الله قد جد النور ولا تذكي كربه ما به بي فرق بين الحق والباطل ওই নামক সম্পদ দিয়ে বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একাই নিজে নিজে অনেক দূরে এগিয়ে চলে যাবে বিশ্বাস বলেন শত্রু ভাই তোমরা যদি তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করো তিনি ফতোয়ার কিতাব দেখে তিনি জবাব দেবেন সাহু সাজদা দিলে সেজদে সাহু দিলে নামাজ সঠিক হয়ে যাবে আর যদি তোমরা আমাকে প্রশ্ন করো আমি বলবো আগে তোমাদেরকে পিটানো দরকার মাওলানা সামনে দাঁড়াইয়া কেন বেয়াদবি করলি আগে তোমাকে পিটানো দরকার কেন তুমি মাওলার সামনে বেয়াদবি করলি ছাত্র বলে বুঝতে পারলাম দুই নাম্বার প্রশ্ন কতটুক সম্পদ থাকলে জাকাত আদায় করতে হবে ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই যদি তোমরা তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল কে প্রশ্ন করো তিনি জবাব দিবে নিসাব পরিমাণ মালে চল্লিশ ভাগের এক ভাগ দান করো আমি বলবো কোন ভাগাভাগি নাই যত সম্পদ আছে সব সম্পদ মালিকের দরবারে দিয়ে দাও তাদের ভিতর কেমন আদব ছিল ওই আদব আমার আপনার ভিতর যদি তৈরি করতে পারি তাহলে আল্লাহ আমাদের আমাকে আপনার ইজত আল্লাহ সম্মান ভাড়ায় দিবে এজন্য আদবের জিন্দিগি বড় দাম আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সব সময় সুখে দুঃখে পরীক্ষা করবে এই পরীক্ষার মাঝখানে হলেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক না আল্লাহ বলেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব এরে নবীর উম্মতের দল আল্লাহ তাল মুসিবত তোমার উপর চলে আসবে কিন্তু বান্দা মুসিবত পাইয়ার পর পর আল্লাহকে তুমি ভুলতে পারবা না আল্লাহকে সব সময় কুরআন তোমার আল্লাহকে সব সময় তোমার শরণ করতে হবে এর নবীর উম্মতের দল এজন্য বান্দা মুসিবত চলে আসতেই পারে যদি তুমি বান্দা ধৈর্য ধারণ করতে পারো যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে পরীক্ষা আল্লাহ বিপত্তি থেকে রক্ষা করবে এর নবীর উম্মতের দল

তিনি বলেন আমি একদিন হঠাৎ করে যখন তাই ফেরি তখন আমরা আনা হয়ে গেলাম সফররত অবস্থায় হঠাৎ করে আমি একটা ডাকাতের সম্মুখীন হয়ে এলাম ওই ডাকাতকে যখন আমাকে হত্যা করবে আমি তখন সাথে সাথে ইয়া আর হামর রাহমিন বলেছিলাম হঠাৎ করে শুনতে পেলাম লা তাকতুলু তুমি তাকে হত্যা করিও না ডাকাত শব্দ শোনার পরে দিক সেদিক শুরু করলো যখন বলতেছে তুমি তাকে হত্যা করিও না হত্যা করে শব্দ আসতেছে ডাকাত এদিক সেদিক দেখাচ্ছে যে সব কথা থেকে চলে আসলো ওই ডাকাত আবার যখন দ্বিতীয়বার আক্রমণ করার জন্য যখন আনা হয়ে গেল যায়েদ আবার জোরে জোরে বললেন লা তাকতুলহু ইয়ারহামার রাহিমিন আবার শব্দ তুলু তুমি তাকে হত্যা করিও না ডাকাত আল্লাহর বান্দা আবার এদিক সেদিক তাখানোর উপরে দেখতেছে কাউকে দেখা যাচ্ছে না ওই আল্লাহর বান্দা আবার ডাকাত ওই বান্দাকে হত্যা করে যখন আবার রানা হয়ে গেছেন জায়দ বিন সাহেদ বলেন আমি তখন আর হামর রাহিমিন বললাম অর্থাৎ করে দেখতে পেলাম একজন বান্দা ভয়ানক শরীর নিয়ে উপস্থিত হয়ে একটা তীর নিয়ে ওই ডাকাত আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে একদম চিরতর বিদায় করে দিলো আমি যায়েদ বিন সাবেত ওই বান্দার কাছে গিয়া বলতে লাগলাম তুমি কে ওই ওই আল্লাহর বান্দা বলতে লাগলো আমি হইলাম আপনি যে ইয়া আরহামার রাহিমিন বলে চিৎকার করেছেন আমি হইলাম ওই আল্লাহর সিফুতি নামের একজন নিয়োজিত ফেরেস্তা এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের ক্ষেত্র প্রত্যেকটা হুকুমের ক্ষেত্র আল্লাহ তাআলা নিয়োজিত ফেরেস্তা আছে অতএব বান্দা যখন তোমাকে পরীক্ষা আসবে মুসিবত যখন চলে আসবে তখন তোমার ধৈর্য ধারণ করতে হবে যদি তুমি বান্দা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে এরে নবীর উম্মতের দল কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে

থাস্টাাস করে ফেটে দবেজ ও পতিিক জাহান নাম কটির হুম কারণমারে। আল্লাহ তালাখনা ফেররেস্ তার দল। তুমরা জাহাজ নামকি ভালভাবে বিদি দাও সত্তর হাজার রহমতের ফেরেস্তা জাহান নামকে ভালো করে বেঁধে নিবে তারপর জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে একটু জাহান নামের মধ্যে একটু পানি ছিটায় দিবে দেওয়ার পর জাহান নাম কঠিন হুংকার দিবে না ফেরেস্তারা বলবি উম্মালি

চে রে পানি অতএব বান্দা যদি ওই জাহান নাম থেকে মুক্তি হতে চায় তাহলে আল্লাহর নিয়ম তান্ত্রিক চলতে হবে সুখে দুঃখে সব সময় এখলাস নিয়ে থাকতে হবে এজন্য আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দীন সব সময় এখলাস দিয়ে দ্বীনের উপর অটল থাকতে হবে একনিষ্ঠভাবে সুখে থাকলে শরণ করবেন আর দুঃখে থাকলে আল্লাহকে ভুলে যাবেন তাহলে আপনার পক্ষে কামিয়াব আসবে কামিয়াব আসবরা অতএব সব সময় সুখে দুখে আল্লাহর শরণ করতে হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জাকারিয়া সাহরানপুরি তিনি একটা ঘটনা লিখেছেন এক কুফা নগরে একজন বিশ্বস্ত পুর ছিল ওই কুল্লি আল্লাহর বান্দা দেখেন মুসিবত চলে আসলে কে আল্লাহকে না ভুললে আল্লাহর রক্ষা করতে পারে জাকারিয়া সাহাদনপুরি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন কুফা নগরীতে একজন বিশ্বাসত পুর ছিল তিনি এক স্থান থেকে আরেক স্থানে মাল বহন করত এক পর্যায়ে ডাকাতের সম্মুখীন হওয়ার পরে তিনি বলতেছেন আমা দুই রাকাত নামাজ পড়তে দাও তখন ডাকাত বলতে লাগলো তোমার মতো কত ব্যক্তি দুই রাকাত নামাজ পড়েছে নামাজ তাদেরকে রক্ষা করতে পারে না অতএব তোমাকে আজকে তোমাকে নামাজ রক্ষা করতে পারে না ওই কুলি আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ করেছে হঠাৎ করে দেখতেছেন একজন লোক আগন্তুক লোক লোহার পোশাক পরিধান করে হাতে একটা তীর নিয়ে ওই ডাকাত আল্লাহর বান্দাকে হত্যা করে ফেলে দিয়েছে একপর্যায়ে জিজ্ঞাসা করতে লাগলো তুমি খে তখন তিনি বলতে লাগলো আমি হচ্ছে ওই আয়াতের একজন নিয়োজিত ফেরেশতা যখন ওই আয়াত নিয়ে যখন আল্লাহর কাছে আশ্রয় চায় তখন আমি ওই আয়াতের উসিলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মানুষদেরকে সাহায্য করি আয়াতটা কি আম্মা ইজাইবুল মুস্তাররা اذا দাআহু যখন মুসিবত হয় মধ্যে যখন পড়ে আল্লাহকে শরণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বালা মুসিবত থেকে হেফাজত করে অতএব সব সময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আমাকে আপনাদেরকে যেন সব সময় সুখে আবাদত করতে পারি আল্লাহকে ডাকতে পারি সবাইকে তফিক দান রাব্বিল আলামিন